আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টানা 30 দিনে ভোকাবুলারি শেষ হবে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ দিনের ফ্রেজ এন্ড ইডিয়মসের যে শব্দগুলো সেগুলো শিখব। যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি কমেন্টে দিচ্ছি ডে 1 থেকে ডে 5 পর্যন্ত। যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয়, যারা পেজে নতুন পেজটা ফলো করে দেন, আর যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওর জন্য, কারণ আমরা টানা 30 দিন টোটাল 90টা ভিডিও দিব। এই 90টা ভিডিওতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, কারেক্ট স্পেলিং, এই পাঁচটা টপিক অর্থাৎ ভোকাবুলারি পার্টে আপনার যা যা দরকার, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চাকরি পরীক্ষা সব ক্ষেত্রে যা যা দরকার ভোকাবুলারি পার্টটা পুরোটা আমরা কমপ্লিট করে দেবো সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ। তো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। ফ্রেজ এন্ড ইডিয়মসের অন্যান্য দিনের মতো আজকেও আমরা দুইটা পেজ পড়ব। দুইটা পেজের মধ্যে আমাদের প্রথম পেজে যে শব্দগুলো আছে, ইন ফাইন অর্থাৎ হচ্ছে কি একাগ্রতার সাথে, ইন ফাইন ফেটেল অর্থাৎ কি একাগ্রতার সাথে, ইন ফোর্স অর্থাৎ হচ্ছে বলবৎ, ইন লার্জ নাম্বার বহু সংখ্যায়, ইন ফ্রন্ট অফ সম্মুখে, ইন ফুল সুইং পুরোদমে, এটা অনেক ইম্পর্টেন্ট, ইন ফুল সুইং অর্থ হচ্ছে পুরোদমে, ইন গুড ফেইথ সরল বিশ্বাসে, ইন গুড স্টেট অর্থাৎ হচ্ছে বেশ কাজে লাগিয়েছিল, ইন ইটস স্পিরিটস উচ্ছলভাবে, ইন কিপিং উইথ সামঞ্জস্যপূর্ণ, ইন লিউ অফ ক্যাশ পরিবর্তন, ইন মিন্ট ইন মাইন্ড তারপর হচ্ছে কন্ডিশন অর্থাৎ হচ্ছে উপযুক্ত সময়ে, ইন নো কেস কিছুতেই না, এই শব্দগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা হচ্ছে খাতায় লিখে করতে পারেন। আমি যেটা উপদেশ দিই খাতায় লিখে করতে বলি, আর প্রত্যেকটা শব্দ পড়ার সময় ওইটার যে সিনোনিম শব্দগুলো সেগুলো কিন্তু আমি দেখে নিতে বলি, তাহলে অনেক সময় এটা সিনোনিম জানতে হবে পরীক্ষায় আর কি, যে এটার অর্থ কী, তখন কিন্তু ইংরেজি শব্দ থাকবে, এই জন্য পাশের শব্দগুলো দেখে নেওয়া ভালো। যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের ইংরেজি কোর্সের ফি হচ্ছে 2500 টাকা, আর তিনটা কোর্স, বাকি দুইটা কোর্স মানবিক এবং বাণিজ্য বিভাগে যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন, কোর্সটি 3000 টাকা। আর ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলে যারা আছে তারা চাইলে ইংরেজি কোর্স করতে পারে মাত্র 2000 টাকায়, আর বাকি বিষয় অর্থাৎ বাংলা, আইসিটি সহ মানবিক বিভাগে 13টা বিষয়, বাণিজ্য বিভাগে 4টা বিষয়, সবগুলো টোটাল 19টা বিষয়ের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশন যে কোনো কোর্সে ভর্তির জন্য আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, 01798454198 এই নাম্বারে। তো ফ্রেজ এন্ড ইডিয়মসের লাস্ট পেজ, এখানে কি কি ওয়ার্ড আছে দেখি, ইন নো ওয়ে অর্থাৎ কোনো কিছুতেই না, কোনো রূপেই না আর কি, ইন নো ওয়ে, ইন অপোজিশন টু কোনো কিছু বিরুদ্ধে, ইন পয়েন্ট অফ ফ্যাক্ট কোনো ক্ষেত্রে সত্য বলে আর কি প্রতীয়মান হওয়া, ইন পার্সেন্স অফ কোনো কিছু করা প্রসঙ্গে, ইন কোয়েস্ট অফ খোঁজে বা অনুসন্ধানে, ইন রিসপেক্ট অফ বিষয়ে বা ব্যাপারে, ইন রাউন্ড নাম্বারস মোট হিসাবে, ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন সব সময়ে, ইন দ্য ব্লুজ বিস্ময়, ইন দ্য ডার্ক অন্ধকারে থাকা, ইন দ্য ডোল ট্রান্স অর ড্রামস অর্থাৎ হচ্ছে মন মরা ভাব, ইন দ্য গুড বুকস অর্থাৎ হচ্ছে সুনজরে, ইন দ্য ব্যাড বুকস বা ব্ল্যাক বুকস অর্থাৎ হচ্ছে কুনজরে, এই দুইটা ভালো করে মনে রাখবেন, সুনজরে কুনজরেটা, ইন দ্য গুড বুকস আর হচ্ছে ব্যাড বুকস বা ব্ল্যাক বুকস, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডে 6-এর ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অর্থাৎ বাগধারা যেগুলো, এই শব্দগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। আবারও বলতেছি ডে 1 থেকে ডে 5 পর্যন্ত প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি কমেন্টে দিচ্ছি, সবগুলো ভালো করে পড়ে নেবেন। আর টানা 30 দিন আমাদের ভিডিওগুলো পাবেন, এই জন্য মানে বাকি যে ভিডিওগুলো পাবেন এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই পেজটা ফলো করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল দুপুরে আবার ফ্রেজ এন্ড ইডিয়মসের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।